সাবস্ক্রাইব করুন রূপচাঁদ টেক চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করে ওয়ালে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, রূপচাঁদ টেক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের সাথে আছেন রূপচাঁদ। তো বন্ধুরা, আমরা যারা জিও সিম ব্যবহার করি তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা যে ইন্টারনেট করি এবং কল করি তার হিস্টোরি অনেক সময় দেখার প্রয়োজন হয়। এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কী করে আপনাদের জিও নম্বরে মাই জিও অ্যাপের মাধ্যমে ডেটা ইউজার হিস্টোরি এবং কল হিস্টোরি চেক করবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশাপাশি বেল আইকনটিকে ক্লিক করে অলে ক্লিক করুন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো বন্ধুরা, প্রথমে প্লে স্টোরে চলে আসবেন এবং প্লে স্টোরে এসে সার্চ দেবেন মাই জিও। মাই জিও লিখে সার্চ দেবেন। মাই জিও লিখে সার্চ দিলে মাই জিও অ্যাপ্লিকেশনটি চলে আসবে। আমার যেহেতু ইনস্টল করা আছে সেজন্য ওপেন দেখাচ্ছে। আপনার যদি ইনস্টল না করা থাকে তাহলে ইনস্টল করে নেবেন, তারপর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আমার মাই জিও অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার মাই জিও অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। এখন আমি কী করব, এই যে মিডলে দেখতে পাচ্ছেন আমার 399 টাকার প্ল্যান, দেখতে পাচ্ছেন 9 আগস্ট 2019 শেষ হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার 1.5 জিবির মধ্যে 1.45 জিবি এখনও আছে। এখন আমরা কী করব, এই চেক ইউজেজ, এই চেক ইউজেজ দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যে গতকালকে ডেটা ইউজ করেছি কোন টাইমে তা দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং 27 তারিখ কত ডেটা ইউজ করেছি, 27 জুলাই 2019। এবং আপনি যদি কল দেখতে চান তাহলে এই ওপরে দেখতে পাচ্ছেন কল, এই কলে ক্লিক করবেন। কলে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনি যে কলগুলি করবেন তার লিস্ট এখানে পেয়ে নেবেন এবং কতক্ষণ কথা বলেছেন তাও আপনারা দেখতে পাবেন, কোন টাইমে কতক্ষণ কথা বলেছেন। এবং আপনি যদি SMS চেক করতে চান তাহলে SMS-এ ক্লিক করবেন এবং এখানে SMS-এর লিস্ট দেখতে পাবেন। আমি কোনো SMS সেন্ড করিনি, সেজন্য কোনো SMS-এর লিস্ট এখানে দেখাচ্ছে না। তো বন্ধুরা, এটা খুবই সহজ, আপনারা খুব সহজে এই ডেটা ইউজেজ হিস্টোরি এবং কল হিস্টোরি চেক করতে পারেন। এছাড়াও আপনারা অন্যভাবে কল হিস্টোরি চেক করতে পারেন। সেজন্য কী করবেন, এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পর মাই স্টেটমেন্ট এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর তো বন্ধুরা এখানে 180 দিন বা 6 মাসের স্টেটমেন্ট দেখতে পারেন এবং 30 দিনের মধ্যে যে কল হিস্টোরি সেগুলো চেক করতে পারেন। তো আমরা ধরুন আমাদের এখানে 23 জুলাই 2019 আছে, আমরা ফেব্রুয়ারি মাসের দেখব, লাস্ট 6 মাস, 6 মাসের বেশি না হয়ে যায়। তো আমরা ফেব্রুয়ারি মাসটা দেখি। তো ফেব্রুয়ারি মাসে আসার পর 1 তারিখে ক্লিক করব, ওকে করব এবং নিচে ক্লিক করব। নিচে ক্লিক করার পর আবার ফেব্রুয়ারি মাসে আসার পর 28 তারিখ সিলেক্ট করব এবং ওকে ক্লিক করব। তো আপনারা বুঝতে পারলেন, লাস্ট 6 মাস এবং যে হিস্টোরিটা দেখবেন সেটা 1 মাসের দেখতে পাবেন। আপনি ফেব্রুয়ারি মাসে দেখুন অথবা মার্চ মাসের দেখুন, তা আমি ফেব্রুয়ারি মাসে দেখতে চাই 28 দিন, কোনো সমস্যা নেই, 30 দিন পর্যন্ত আমরা দেখতে পারি। তারপর আমরা কী করব, এই ভিউ দেখতে পাচ্ছেন, এই ভিউতে ক্লিক করব। তো বন্ধুরা প্রথমে মাই বিল দেখাচ্ছে, আমার ডিটেলস দেখাচ্ছে, তারপর প্ল্যান ডিটেলস আপনারা দেখতে পারেন, তারপরে ইউজেজ চার্জেস এই অপশানে ক্লিক করবেন। ভালো করে দেখুন, ইউজেজ চার্জেস এই অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন ভয়েস, এই ভয়েসে ক্লিক করবেন। ভয়েসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, ক্লিক হেয়ারে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কত কল করেছি এবং ডেট দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু কিন্তু এখানে দেখাচ্ছে। আপনারা এইভাবে কল লিস্ট দেখতে পারেন। তো বন্ধুরা, এই যে শেষের দিকে চিহ্ন দেখতে পাচ্ছেন রাইট চিহ্নের মতন, এই চিহ্নতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আরও একটু ডিটেলস দেখতে পারবেন, বিল ইউজেজ 0, ফ্রি ইউজেজ 0, চার্জেবল ইউজেজ 0 এবং ইউজড ইউজেজ 58 সেকেন্ড। এখানে আপনারা সেকেন্ডে দেখতে পাবেন কতক্ষণ কথা বলেছেন। অন্য নম্বর আপনারা চেক করতে পারেন, এই জায়গাটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে 80 সেকেন্ড কথা বলা হয়েছে, এখানে 58 সেকেন্ড, এখানে 472 সেকেন্ড। এভাবে আপনারা সমস্ত ডিটেলস দেখতে পারেন। তো আমরা এখন কী করব, ব্যাকে যাব।
এবার আমরা ডাটা ইউজেস দেখবো, সেজন্য ডাটাতে ক্লিক করব। ডাটাতে ক্লিক করব, আবার সেই ক্লিক হেয়ারে ক্লিক করব। ক্লিক হেয়ারে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কখন কোন টাইমে ডাটা ইউজ করেছে, এখানে দেখতে পারেন। লাস্টে যে রাইট চিহ্নের মতো চিহ্নগুলো আছে এখানে ক্লিক করি। তারপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন টোটাল ইউজেজ 207 MB, বিল ইউজেজ 207 MB, ফ্রি ইউজেজ 207 MB। তো এখানে আপনারা সমস্ত ডিটেলস দেখতে পারেন। অন্যগুলো তো ক্লিক করে দেখতে পারেন এইভাবে সবগুলো। আপনার চেয়ে যদি আপনি যদি সবগুলো চেক করতে চান তাহলে আপনারা এইভাবে চেক করতে পারেন, এবং ডেট টাইম এবং কত ইউজেজ করেছেন সম্পূর্ণ দেখাবে। তো বন্ধুরা দেখতে পারেন এইভাবে আপনারা ডেটা ইউজেজ এবং ভয়েস হিস্টোরি আপনারা চেক করতে পারেন, এবং নিজের SMS আপনার SMS এইভাবে চেক করতে পারেন, আমি যেভাবে দেখালাম এইভাবে চেক করতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।